আর ইতিমধ্যে মধুকল্পিতা লেগে গেছে জোর টক্কর নিয়ে, অর্থাৎ শাহজাহানের ভেরি নিয়ে বেশ খানিকটা টক্কর লেগে গিয়েছে। তাপসা কিন্তু জোর কটাক্ষ করেছে। যত রকমে অসামাজিক কার্যকলাপ, নোংরামো, দুর্নীতি, অত্যাচার, সে মাদক হোক, সে ওপার বাংলা এপার বাংলার সঙ্গে তার অবৈধ কারবার হোক, জমি ল্যান্ড গ্র্যাব হোক, মায়েদের ওপর অত্যাচার হোক, তো এইসব কার্যকলাপের সঙ্গে এতদিন ও জড়িত ছিল কি করে আমার সেটা জানতে ইচ্ছে করে বর্তমান সরকার এবং সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে। এক, দুই হচ্ছে যে এটা ইডি যদি না যেত এগুলো সমস্ত আনার্থ হতো না, সার্ফেসে আসতো না, তারপরেও কী করে একটা সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ায়, শাসক দল কী করে তার পাশে দাঁড়ায়, এইটা খুব দুর্ভাগ্যের। সমাজিতা একদিকে যখন তাপস রায়ের বাইকটা শোনালাম, তার বক্তব্য শোনালাম, আর এবারে আপনাদেরকে শোনাই রাজনৈতিক কবি অনিন্দ্য সিনহা রায়, তিনি পাল্টা কি বলছেন শোনাই একবার। খালি হোক আর গুজরাট হোক, কোনো জায়গায় মাদক যদি আসে তার দেখার দায়িত্ব হচ্ছে কার? নৌবাহিনী আছে, এনআইএ আছে, তাদের দেখার দায়িত্ব। নাগরিক ডিপার্টমেন্ট, তারা কী করছে? তারা কি ঘুমোচ্ছে? আমার প্রশ্ন রইল, ভারতবর্ষে কোনো জায়গায় বাইরে থেকে যদি মাদক আসে সেটা দেখার দায়ভার তাদের, সে সন্দেশখালী বাচ্চাদের হাতেই হোক আর পাঞ্জাবে বাচ্চাদের হাতেই হোক, কোনো জায়গায় যেন এই মাদক না পাওয়া যায়। পৌঁছে গিয়েছিল এলিনা, এরা একটু আগে আমাদেরকে বলছিল যে কিভাবে ওই বাড়ি থেকে হেঁটে ও একটা সরু পথ দিয়ে গিয়ে পৌঁছয় ভেড়িতে, বোঝা মুশকিল ওই বাড়ি ওই ভেড়ি তার মধ্যে ঠিক কিভাবে রমরমিয়ে মাদকের কারবার চলতো, যেটার সঙ্গে যোগ একেবারে করাচি পর্যন্ত। কি দেখতে পেলো এলিনা? আমরা নজর রাখবো এলিনার পাঠানো প্রতিবেদনে। আমি এই মুহূর্তে ভেড়ির সামনে এসেছি, শরীফুল মোল্লার বাড়ির পাশে যে ভেড়ি, একেবারে নদীর পাড়ে তার বাড়ি, এই সেই ভেড়ি, এখানে মাছ চাষ করা হতো এবং এই ভেড়িতেই কিন্তু মাছের চাষ করা হতো। তবে প্রশ্ন হচ্ছে, মাছের ব্যবসার আড়ালে তাহলে কি এই জায়গা থেকেই শরীফুল মোল্লা মাদক পাচারের ব্যবসা চালাতো? দুবাই থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, কবুল, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে এই শেখ শাহজাহান এবং শরীফুল মোল্লা মাদক পাচার করেছে। কোটি কোটি টাকা তাদের একটি কোম্পানি, যে সাবিনা এন্টারপ্রাইজ, সেই এন্টারপ্রাইজের যে সেই কোম্পানির যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এসেছে। কিভাবে আসলো? কেনই বা 2022 সালে দুবাই থেকে একটি জাহাজ একেবারে চলে এলো কলকাতায়, সেই প্রশ্ন কিন্তু যেমন উঠছে, এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম শরীফুল মোল্লার মায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, দুবছর ধরে শরীফুল মোল্লা কার্যত নিখোঁজ বলা যেতে পারে, এমনকি সে তার নিজের ফোন নম্বরটুকু বাড়ির লোককে দিয়ে যায়নি, যাতে কেউ তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত না রাখতে পারে, এবং স্বামীর খোঁজ না পেয়ে তার স্ত্রী ছোট শিশুকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত শরীফুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে শরীফুলের খোঁজ চালাতে এখানে এসে পৌঁছেছিল তদন্তকারী আধিকারিকরা, এমনকি পুলিশ এসে শরীফুল মোল্লার খোঁজ পর্যন্ত চালিয়ে গেছে। আমি সার্বিক ছবিটা দেখানোর জন্য আরও একবার বলবো দীপঙ্করকে, দীপঙ্কর ছবিটা দেখাও। এই মুহূর্তে মানুষের জানাটা জরুরি যে শেখ শাহজাহান ঠিক কত বছর ধরে কত রকমভাবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, দিনের পর দিন মাছের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে গিয়েছে। এই যে হেরোইন থেকে শুরু করে ড্রাগস, মাদক, বিভিন্ন জিনিসপত্র যে রপ্তানি হতো, আমদানি হতো, সেগুলো কীভাবে আসতো, শেখ শাহজাহান এই শরীফুল মোল্লাকে একেবারে বলা যেতে পারে ডান হাত হিসেবে ব্যবহার করেছে। কারণ শরীফুল মোল্লা তার মাধ্যমেই কিন্তু, তার নামেই কিন্তু ওই বিদেশ থেকে একাধিক কোটি কোটি টাকার যে হেরোইন থেকে শুরু করে মাদক সেগুলো এসেছিল। এই সেই ভেড়ি আমি আরও একবার যাব, আমি একেবারে সামনে যাওয়ার চেষ্টা করব অবশ্যই রিপাবলিক বাংলাকে। এই এই মুহূর্তে যে তুমি ভেড়ি দেখতে পাচ্ছ, সেই ভেড়িতেই মাছের চাষ হতো।